আজ মানব সভ্যতা উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে। বর্তমান সময়কালে রোজ রোজ নিত্য নতুন আবিষ্কার হয়ে চলেছে, যা আমাদের সভ্যতাকে উন্নত থেকে উন্নততর করে তুলছে। এমন অবস্থায় আমরা যখন কয়েক সহস্রাব্দ বছর আগের মানুষের জীবনযাত্রার কথা ভাবি, তখন এক প্রযুক্তিহীন অনাড়ম্বর জীবনযাত্রার কথা আমাদের চোখে ভেসে ওঠে। তখন মনে হয় বিজ্ঞানের যত অনুসন্ধান ও আবিষ্কার সবই যেন কয়েক দশক আগে শুরু হয়েছে। তবে বাস্তবটা একটু অন্যরকম। প্রাচীনকালেও এমন অনেক গুরুত্বপূর্ণ আবিষ্কার হয়েছে যা আমরা বর্তমানে হয় হারিয়ে ফেলেছি বা সেটার রহস্য উদ্ঘাটনে অসমর্থ হয়েছি। মিস্ট্রি 360 বেঙ্গলিতে আপনাকে স্বাগতম। আজ আমরা আপনাদের এমন ছটি প্রাচীন আবিষ্কারের কথা বলবো যেটা বর্তমানে হয় লুপ্ত হয়ে গেছে বা যেটার রহস্য উদ্ঘাটন করা আজও সম্ভব হয়নি। ভিডিওটি দেখার আগে আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। নাম্বার একে আছে গ্রিক ফায়ার। 700 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়কালে পূর্ব রোমান সাম্রাজ্যের অন্তর্গত বাইজান্টাইন নামে একটা অপেক্ষাকৃত ছোট সাম্রাজ্য ছিল। এই বাইজান্টাইন সাম্রাজ্যটি যুদ্ধের সময় এক রহস্যময় হাতিয়ার ব্যবহার করার জন্য প্রসিদ্ধ হয়ে আছে। যুদ্ধের সময় বাইজান্টাইনের সৈনিকেরা তাদের শত্রুর দিকে এক রহস্যময় তরল পদার্থ নিক্ষেপ করত, যা আগুনের লেলিহান শিখায় পূর্ণ থাকত, যেটাকে গ্রিক ফায়ার নামে অভিহিত করা হয়। এই আগুনের বিশেষত্ব এটা ছিল যে এই আগুনটা জলের ওপরেও জ্বলত, আর এটাকে শুধুমাত্র মাটি বা ছাই দিয়েই নেভানো সম্ভব হতো। এই তরল পদার্থটি বানানোর কৌশল মুষ্টিমেয় কয়েকজনই জানত, আর বাইজান্টাইন সাম্রাজ্য এটি তৈরির প্রণালী গোপন করে রেখেছিল। সেজন্যই সময়ের সাথে সাথে এটি বানানোর প্রণালী লুপ্ত হয়ে যায়। পরবর্তীতে অনেক লোকে গ্রিক ফায়ার বানানোর চেষ্টা করেছিল, কিন্তু সকলের চেষ্টাই বিফলে যায়। নাম্বার টুয়ে আছে ভিট্রিয়াম ফ্লেক্সাইল। কাঁচের দুটি প্রধান বৈশিষ্ট্য হল, প্রথমত এটি স্বচ্ছ এবং দ্বিতীয়ত এটি ভঙ্গুর। সাম্প্রতিককালে এমন অনেক কাঁচের আবিষ্কার করা হয়েছে যা তুলনামূলকভাবে সাধারণ কাঁচের থেকে অনেক বেশি মজবুত ও দীর্ঘস্থায়ী। এই কাঁচগুলি বুলেট প্রুফ কাঁচ হিসাবে বা ইলেকট্রিক ডিভাইসগুলির ডিসপ্লেতে ব্যবহার করা হয়, কিন্তু এখনও আমরা এমন কাঁচের আবিষ্কার করতে পারিনি যেটা কখনোই ভেঙে ফেলা সম্ভব নয়। তবে যদি ঐতিহাসিকদের কথা মেনে নেওয়া হয়, তাহলে এটা বলা যাবে যে এমন কাঁচ তৈরির কৌশল হাজার বছর আগেই আবিষ্কৃত হয়েছিল। রোমান ইতিহাসের বিভিন্ন নথিতে 3 বার এমন পদার্থের নাম পাওয়া যায় যাকে ভিট্রিয়াম ফ্লেক্সাইল বলা হয়। নথি অনুযায়ী 1400 শতাব্দীতে সম্রাট টিবিরিয়াসের শাসনকালে এক ব্যক্তি সম্রাটের দরবারে একটা কাঁচের ঘোড়া নিয়ে আসে। ওই ব্যক্তিটি দাবি করে যে কাঁচের ঘোড়াটি ভেঙে ফেলা সম্ভব নয়, আর এটা পরীক্ষা করার জন্য কাঁচের ঘোড়াটিকে মাটিতে আছাড় মেরে ভাঙার চেষ্টা করা হয়। আছাড় খেয়ে ঘোড়াটি ভেঙে না গিয়ে শুধুমাত্র সামান্য একটু টুকরে যায়, যেটিকে ওই ব্যক্তি হাতুড়ি দিয়ে আঘাত করে ঠিক করে দেয়। এসব দেখে সম্রাট টিবেরিয়াস অবাক হয়ে যান। তিনি তখন সবাইকে জিজ্ঞাসা করেন যে এই কাঁচ প্রস্তুতির বিধি আর কার কার জানা আছে। প্রত্যুত্তরে ওই ব্যক্তিটি বলে যে এই কাঁচ তৈরির কৌশল শুধুমাত্র সেই জানে। এটা শোনা মাত্র সম্রাট তার সৈনিকদের ওই ব্যক্তির মুণ্ডচ্ছেদের নির্দেশ দেন। সম্রাট টিবেরিয়াস এমনটা করেছিলেন কারণ তিনি ভয় পাচ্ছিলেন যে এই ধরনের জিনিস সোনা রূপ সহ অন্যান্য মূল্যবান রত্নের মূল্য কমিয়ে দেবে, আর ওই ব্যক্তির সাথে সাথেই অভঙ্গুর কাঁচ তৈরির কৌশলটিও লুপ্ত হয়ে যায়। নম্বর তিনে আছে রোমান কংক্রিট। প্রাচীন রোমান সাম্রাজ্যে এমন অনেক কংক্রিটের ইমারত তৈরি হয়েছিল যা সময়কে বাজিমাত করে এখনও দাঁড়িয়ে আছে। এই বাস্তুকলাবিদ্যার আসল উপাদান ছিল কংক্রিট। বর্তমানে যেখানে কংক্রিটের মেয়াদ হয় 50 থেকে 100 বছর, সেখানে রোমান কংক্রিটের মেয়াদ কয়েক হাজার বছর, যে জন্য প্রাচীন ইমারতগুলি আজও দাঁড়িয়ে আছে। মনে করা হয় রোমান কংক্রিট প্রস্তুতির প্রধান উপাদান ছিল আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে বার হয়ে আসা ছাই, যা কংক্রিটে ফাটল হতে বাধা দেয়। কিন্তু সময়ের সাথে সাথে রোমান কংক্রিট বানানোর কৌশল লুপ্ত হয়ে যায়। নম্বর চারে আছে মিথ্রিডেটিয়াম। বর্তমান সময়ে যখন কোনো ব্যক্তিকে সাপে কাটে, তখন তার চিকিৎসার জন্য সবার প্রথমে এটা যাচাই করা হয় যে রোগীকে কোন সাপে কেটেছে, যেটাতে সময় লাগে।
আর এই সময়ের জন্য বিষে আক্রান্ত মানুষটির মৃত্যু ঘটতে পারে। যদি এমন কোনো অ্যান্টিডোট বানানো যেত যেটা দিয়ে সব বিষকে ধ্বংস করা যায়, তাহলে লক্ষাধিক মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হতো। মনে করা হয় 120 খ্রিস্টপূর্বাব্দ থেকে 60 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে পন্টাস ইউজেনসের রাজা মিথ্রোডেটাস এমন অ্যান্টিডোট আবিষ্কার করেছিলেন যেটা যে কোনো বিষকে ধ্বংস করতে পারত। রাজার চিকিৎসকেরা এই অ্যান্টিডোটকে আরও উন্নত করে তুলেছিল, কিন্তু সময়ের সাথে সাথে এই অ্যান্টিডোট বানানোর পদ্ধতি ও নথি দুটোই লুপ্ত হয়ে যায়। পরবর্তীকালে এই অ্যান্টিডোট বানানোর চেষ্টা অনেক বিজ্ঞানীরাই করেছিলেন, কিন্তু তারা প্রত্যেকেই অসমর্থ হয়েছেন। নম্বর পাঁচে আছে রাস্ট প্রুফ আয়রন। দিল্লির কুতুব কমপ্লেক্সে একটা লোহার স্তম্ভ রয়েছে যা প্রাচীন ভারতের ধাতু বিজ্ঞানের এক উজ্জ্বল নিদর্শন। এই মিনারটিকে 1500 বছরেরও বেশি প্রাচীন বলে মনে করা হয়। হাজার বছর ধরে ফাঁকা জায়গাতে থেকেও সব রকমের আবহাওয়া সহ্য করেও এই মিনারটিতে রাস্ট বা জংয়ের কোনো চিহ্ন পাওয়া যায় না। এই মিনারটির উচ্চতা 24 ফুট এবং এটি 99.7% লোহা দিয়ে তৈরি। এটির উপর অক্সাইডের পাতলা পরত দেওয়া আছে যা এটিকে মরিচা থেকে রক্ষা করে। মনে করা হয় এই স্তম্ভটি গুপ্তযুগে নির্মিত এবং এটিকে উদয়গিরি থেকে দিল্লিতে আনা হয়। এটি প্রাচীন ভারতীয় বিজ্ঞানের এক অদ্ভুত নমুনা যেটি সময়ের সাথে সাথে লুপ্ত হয়ে গেছে আর যেটি সমতুল্যতা আধুনিক বিজ্ঞানও করতে পারেনি, কারণ আজও আমরা এমন লোহার আবিষ্কার করতে পারিনি যেটি পুরোপুরি মরিচারোধী। নম্বর ৬ রয়েছে আর্কিমিডিস রে ওয়েপন। 212 খ্রিস্টপূর্বাব্দে গ্রিক গণিতজ্ঞ আর্কিমিডিস এমন এক হাতিয়ার বানিয়েছিলেন যেটি দ্বারা সূর্যের রশ্মিকে প্রতিবিম্বিত করে শত্রুর নৌকাতে আগুন ধরিয়ে দেয়া যেত। এই হাতিয়ার তৈরিতে বিশাল দর্পণের ব্যবহার করা হয়েছিল, কিন্তু সময়ের সাথে সাথে এই হাতিয়ারটিও লুপ্ত হয়ে যায়। কিছু লোক মনে করেন যে এমন হাতিয়ার তৈরি সম্ভব নয়, কারণ এমন হাতিয়ার দিয়ে কোনো কিছুতে আগুন জ্বালাতে যথেষ্ট সময় লাগবে এবং এটি ব্যবহারের জন্য অনুকূল প্রাকৃতিক পরিবেশও দরকার। এজন্য অনেকের মতে এমন হাতিয়ারের কোনো অস্তিত্ব ছিল না বা এটি সম্পূর্ণ কাল্পনিক। কিন্তু 2005 সালে MIT এর এক ছাত্র এক পরীক্ষা করে। সেখানে সে এক বড় দর্পণ ব্যবহার করে একটা ছোট নৌকাতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনা স্বচ্ছতই আর্কিমিডিসের সৌর হাতিয়ার তৈরির বৃত্তান্তকে পূর্ণ সমর্থন করে। আমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন, আর আপনার মূল্যবান মতামত জানাতে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।